আপনি কখনো বা কখনো ঈগল অথবা বিভিন্ন ধরনের পাখিকে মাছ খেতে দেখেছেন, কিন্তু আপনি কি এটা দেখেছেন যে মাছ পাখি খায়? জায়ান্ট ট্রেভেলি নামের একটা মাছ হয়ে থাকে যে মাছগুলো পানি থেকে উপরে শূন্যে গিয়ে পাখিদের খায়। ঠিক এইরকম ভাবে আরেকটা মাছ যার নাম হচ্ছে আর্চার ফিশ, আর্চার অর্থাৎ নিশানাবাজ, যা তার মুখ দিয়ে পানিকে তীরের মতো অন্য আরেকটা বস্তুতে নিক্ষেপ করে, যা কোনো পোকামাকড় উপরে গিয়ে পড়ে আর তা পানিতে পড়ে যায়, আর তারপর সে সেটাকে খেয়ে ফেলে। এই মাছের নিশানা বাস্তবে অনেক নিখুঁত হয়ে থাকে, কিন্তু এই মাছ ছোট ছোট পোকামাকড় ছাড়াও কি অন্য কারো শিকার করতে পারে? টাইগার শার্ক অনেক বড় এবং হিংসুটে মাছ প্রজাতি হয়ে থাকে, যারা যে কোনো কিছুর উপরেই অ্যাটাক করে দেয়। এগুলো খাবার জন্য কিনারে পর্যন্ত চলে আসে যেখানে পাখি বসে থাকে, আর অনেক বড় বড় পাখির উপর অ্যাটাক করে ওই পাখিকে পানির নিচে নিয়ে খেয়ে ফেলে। আর এই মাছের স্পিড অনেক বেশি হয়ে থাকে, যার কারণে সাধারণভাবে পাখিরা তার হাত থেকে বাঁচতেও পারে না। এইরকমই ইউনিক অ্যান্ড ফ্যাক্টফুল ভিডিওর জন্য আমাদেরকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।